বিশাল মাঠ জুড়ে টানানো আছে সামিয়ানা। মাঠেই বিছানাপত্র নিয়ে অবস্থান করছেন মুসল্লিরা। বরিশালের চরমোনাই দরবার শরীফে তিন দিনব্যাপী অগ্রায়ণ মাসের বার্ষিক ওয়াজ মাহফিলে অংশ নিচ্ছেন অসংখ্য মুসল্লি। পবিত্র ধর্ম ইসলাম সম্পর্কে জানতেই তারা মাহফিলে অংশ নিয়েছেন। আল্লাহর জিকির হয়, মওলা পাকের জিকির হয়, অনেক ভালো লাগে, নিজের মন ফ্রেশ হয়। আল্লাহকে রাজি করে খুশি করার উদ্দেশ্যে আসছি, আল্লাহকে পাওয়ার জন্য আসছি। 30 বছর যাবত ইনশাআল্লাহ এখানে আসতেছি, আমার একমাত্র উদ্দেশ্যই সংশ্লিষ্টরা জানান, প্রতি বছর অগ্রায়ণ ও ফাল্গুন মাসে দুটি মাহফিলের আয়োজন করা হয়। দেশ বিদেশের শীর্ষ আলেমরা অংশ নেন এসব মাহফিলে। বাংলাদেশ এবং দেশের বাহির থেকে বহু আল্লাহর বান্দারা এখানে আসেন এবং এখানে এসে তাদের মনের পরিবর্তন হয়। এদিকে শুক্রবার চরমোনাই ময়দানে কয়েক লাখ মুসলমান একসঙ্গে আদায় করেছেন জুমার নামাজ। মাহফিলের বয়ান শেষে চরমোনাই পীর জানান, সকল ধর্মের মানুষকে ইসলামের বার্তা দিতে প্রতি বছর করা হয় এমন আয়োজন। দুনিয়াতে শুধু মানুষ নয়, সমস্ত মাখলুকাতের শান্তির দূত নিশ্চয়তা হিসাবে তারা বলে যে এরকম মহামানব আদর্শ মানুষ আর দুনিয়া সৃষ্টিতে আসে নাই। এবছর দুটি মাঠের 100 একর জায়গা জুড়ে মাহফিলের জন্য সামিয়ানা টানানো হয়েছে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।